নমস্কার বন্ধুরা, আজ আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। এখন লকডাউন চলছে, বেশিরভাগ মিষ্টির দোকান বন্ধ, তা বলে কি মিষ্টি খাবো না? তাই বাড়িতেই আমরা ট্রাই করলে অনেক রকম মিষ্টি করতে পারি। তা এই আজকে যে মিষ্টিটা এনেছি, এটা অনেক সময় দুধের প্যাকেট থাকলে কেটে যায়, বা এমনি ছানা করেও এই মিষ্টিটা করা যায়। খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগবে এই মিষ্টিটা করতে, মানে এই জিনিসগুলো সবারই ঘরে থাকে, তাই সবাই ট্রাই করলেই এই মিষ্টিটা অতি সহজেই বাড়িতে করতে পারবে। তাহলে এবার শুরু করা যাক আর দেরি না করে। আমার ছানার কালাকাঁদ বানাতে এখানে খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগছে। তা এখানে হাফ লিটার দুধের ছানা নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, আর এখানে ঘন দুধ নিয়েছি, 1 কাপ ঘন দুধ নিয়েছি, আর এখানে আমন্ড বাদাম নিয়েছি কুচিয়ে, আর 1 চামচ ঘি লাগবে। আমি তাহলে এবার শুরু করলাম। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, খুব লো ফ্লেমে কড়াইটা বসিয়েছি। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘন দুধটা দিয়ে দিলাম। এবার ছানাটা দিয়ে দেবো। ছানাটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি এখানে, আর এটাকে আমি আর স্ম্যাশ করিনি, এইভাবেই করবো। এবার যতক্ষণ এটা না শুকোবে আমি অনবরত নাড়তে থাকবো। ছানার মিষ্টিতে খুব কম চিনি লাগে, বেশি মিষ্টি ভালো লাগে না, তাই আমি এখানে বড় দানার চিনি, আমি 2 চামচ চিনি নিয়েছি। এবার চিনিটার থেকে একটু জল বেরোবে, যতক্ষণ এটা না শুকোবে আমি অনবরত নাড়বো। রেডি হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে দুধটা। এবার আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে ঘি ব্রাশ করে নিয়েছি, এই প্লেটটার মধ্যে আমি সেট করে দিচ্ছি, একটু ঠান্ডা হলে তারপরে আমি আসছি। আমার কালাকাঁদ বানানো হয়ে গেছে দেখুন। আমি এখানে এলাচ দিইনি, আপনাদের ইচ্ছে হলে আপনারা এলাচ দিতে পারেন। আর আমি এই রেসিপিটা অনেকবার করেছি, আমাদের সবার খুব ভালো লেগেছে। যদি আপনাদেরও ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।